আজকের রেসিপিটা একটা অন্যরকম রেসিপি হতে চলছে, তো পুরো রেসিপিটা দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, বাঙালিয়ানা হেসেলে সবাইকে স্বাগতম। এখানে আমি ছোলার ডাল বেটে নিয়েছি, এখন এটাকে মেখে নিচ্ছি হলুদ, লবণ আর হচ্ছে কালো জিরা দিয়ে। তো মাখা শেষ, এখন হচ্ছে এগুলোকে একদম ছোট ছোট গোল গোল করে ভাজবো। কড়াইতে তেল গরম দিয়ে দিলাম, আর আমি ছোট ছোট গোল গোল আকার আগেই করে রেখেছিলাম। ডালপাটাটা আমি একদম শুকনো করে বেটেছি, তো এখন সবগুলো গোল গোল করে দিয়ে দিচ্ছি, একদম ছোট ছোট করে দিয়েছি। এখন তেলের মধ্যে এগুলোকে হচ্ছে একদম লাল লাল করে ভাজবো। এই ডালের বড়া দিয়েই আমি আজকে একটা স্পেশাল নিরামিষ রেসিপি তৈরি করব, যে রেসিপিটা আপনারা শপথ আমি আশা করি প্রত্যেকে পছন্দ করবেন। এই যে এখানে আমি, এটা অবশ্যই বুঝতে পারছেন কী সবজি, এটা হচ্ছে চিচিঙ্গা। যারা চিচিঙ্গা পছন্দ করেন না, এরকম একটা রেসিপি তৈরি করে খেলে অবশ্যই কিন্তু এই মানে চিচিঙ্গা না খেয়ে থাকতে পারবেন না। তো আমি চিচিঙ্গাগুলোকে এভাবে করে কেটে নিয়েছি, এখন আমি যে ডালের বড়া ভেজেছি সেই তেলের মধ্যেই আমি চিচিঙ্গাগুলোকে ভেজে নিব। আর এই চিচিঙ্গা কিন্তু পানি ছেড়ে দেয়, তো ভাজতে গেলে কেউ বিভ্রান্ত হবে না, অনেকটা পানি বেরিয়ে যাবে। এখানে হচ্ছে হলুদ লবণ দিয়ে এটাকে আমি তেলের মধ্যে শুধু নেড়ে নিব, দেখেন কতটা জল বেরিয়ে গেছে। তো জল বেরিয়ে গেছে থাকে থাকুক, এখন হচ্ছে আমি এগুলো ভাজা শেষ, এখন আবার কড়াই ধুয়ে কিন্তু আমি কড়াই তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হচ্ছে 5 ফোড়ন। এই রেসিপিটা একদম সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। নিরামিষের দিনে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে কিন্তু আর অন্য কোনো আইটেম দরকার হবে না। তো 5 ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি নারকেল, সরিষা বাটা। তো আমি যেই পাটি প্লেটে দিয়েছি সেই প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, এখন মশলাটাকে ভালো করে কষাবো। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর হচ্ছে পরিমাণ মতো লবণ, আমি 1.5 চামচের মতো দিয়েছি হলুদ, আর 1 চিমটি পরিমাণে মরিচের গুঁড়া দিব, কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম, কারণ মরিচের গুঁড়া বেশি একটা দিব না এই রান্নায়। তো ভালো করে কষিয়ে নিচ্ছি, যখন হচ্ছে তেলটা ছেড়ে দিবে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ গরুর দুধ। তো গরুর দুধ না থাকলে আপনারা গুঁড়া দুধটা গুলে দিয়ে দিতে পারেন। এরপরে এখন এটাকে ভালো করে ফুটিয়ে নিব, যখন এরভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে যে আমি ভেজে রেখেছিলাম চিচিঙ্গা সেই চিচিঙ্গাগুলো দিয়ে দিব। দেখেন চিচিঙ্গাগুলো দেওয়া, আমি শুধু 1 কাপ পরিমাণে কিন্তু দুধ দিয়েছি, আর কোনো এখানে জল ব্যবহার করব না। তো যখন এগুলো অনেকটা ফুটে উঠবে তখন এর মধ্যে যে ভেজে রেখেছি আমি ডালের বড়া সেই ডালের বড়াগুলো দিয়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ রেখে দিব, আর হচ্ছে ঢাকনা দিব না, ঢাকনা দিলে কিন্তু আরও পানি বের হয়ে আসবে। তো এখন হচ্ছে আমি এটাকে অনেকক্ষণ জাল দেওয়ার পরে এর মধ্যে হচ্ছে দিয়ে দিব একটুখানি পরিমাণে, 1 চিমটি পরিমাণে হচ্ছে চিনি। তা চিনিটা হচ্ছে স্বাদটাকে কিন্তু ব্যালেন্স করে, একটু যে কোনো রান্নায় সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলে স্বাদটা কিন্তু খুব ব্যালেন্স হয়। তো এভাবে নেড়ে চেড়ে যখন ডালের বড়াটার মধ্যেও একটু সিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে নামিয়ে ফেলবো। দেখলেন তো কত সহজেই, মাত্র ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে ফেললাম নিরামিষ একটা খুবই সুস্বাদু রেসিপি। যদি কেউ না খেয়ে থাকেন এভাবে তৈরি করে খাবেন, অবশ্যই কিন্তু আপনাদের এই রেসিপিটা কিন্তু ভালো লাগবে। আমি যদি ভিডিওটা আপনাদের একটুকু পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজ থেকে যদি দেখেন তাহলে একটা ফলো, লাইক, কমেন্ট দিয়ে রাখবেন। আর এরকম সহজ ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলের সাথে অবশ্যই থাকবেন। আজকে এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো রেসিপিতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।